এখন থেকে ইউটিউবেও আপনি পেতে পারেন 24 hours TV। 24 hours TV ইউটিউবে সাবস্ক্রাইব করুন, টাইপ করুন 24 hours TV, নিত্য নতুন আপডেট ও নোটিফিকেশনস পেতে বেল বাটনটি প্রেস করুন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে 24 hours TV লাইভ দেখতে পারেন আপনার মোবাইলে। 24 hours TV লাইভ দেখতে হলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন 24 hours TV অ্যাপ। আপনার যে কোনো অনুষ্ঠান যে কোনো স্থান থেকে সরাসরি সম্প্রচার দেখতে বা পেতে হলে যোগাযোগ করুন 7980529332 নম্বরে। নমস্কার, শুরু করছি সাহিত্যবাণী অনুষ্ঠান। বিগত দিনে আমরা কাজ করে এসেছি আপনাদের সাথে নিয়ে অনুষ্ঠানটা করব। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমার ঠিক ডান দিকেই আছেন কবি সুমিত ঘোষ, তার পাশে আছেন অদিতি ঘটক, আমার ঠিক বাঁ দিকেই আছেন, আমার বাড়িতেই আছেন আমাদের প্রিয় কবি অর্ণববাবু, অর্ণব গড়াই, আপনার খেয়ে দিন সবাই। আমাদের আরেকজন আসার কথা আছেন, উনি এখনো এসে উঠতে পারেননি, সময় বিশ্বাস হতে চলে আসবেন, এখনই চলে আসলে আমরা আমাদের মতো অনুষ্ঠান শুরু করছি, উনি আসলে ওনার জায়গায় বসবেন। তা প্রথমে আমি অর্ণববাবুর কাছে আসবো। আমাদের তো অনেক মানে অনেকে আমরা প্রথম দিনও দেখেছি যখন আমরা প্রোগ্রাম করতে বসেছি, অনেকে কবিতা শোনার ভীষণ আগ্রহ রয়েছে পাঠক মণ্ডলীর, তা তাদের একটা আকাঙ্ক্ষা তো পূরণ করতেই হয়। আমরা কবিতা দিয়ে শুরু করি, আমি অর্ণববাবুকে বলবো তার ইদানিং লেখা একটা কবিতা পাঠ করুন। সে বোধনের তালে একটা প্রেমের কবিতা দিয়ে স্টার্ট করি। হয়তো শুরু থেকে শেষ, হয়তো শুরু থেকে শেষ হব, যেমন তুমি আমায় আকাশ ভাবো, হয়তো নিকোটিনের পোড়া গন্ধ, হালকা বাতাস বইবে মৃদু মন্দ, হয়তো হাত বাড়ালেও আসবে না আর, তবু বাড়াবো এই হাত আরো একবার। জানি প্রেম মানে অনন্ত আকাশ, রুক্ষ মাঠে একমুঠো সবুজ ঘাস, হয়তো সেই আকাশে উঠবে তুফান, হয়তো মরা গাঙ্গে ডাকবে আবার বান, জানি ঠিক সেই মরা গাঙ্গের বানে আবার আসবে তুমি আমার আহ্বানে। জানি এ শুধু আজ কল্পনা নয় মোটে, হয়তো আবারও বসন্তে ফুল উঠবে ফুটে, হয়তো না হয়তো নয় নিশ্চিত হবে দেখো, তুমি বা আমি আর কেউ বাঁচব না একা, কথা দিলাম আর থাকব না হয়তো নিয়ে, শেষ হয়েছিল যা একদিন শুরু হবে সেখান দিয়ে। নমস্কার। আজকে অনুষ্ঠানে আমরা শুরু করতে বাধ্য হলাম যেহেতু টাইম হয়ে গেছে, দর্শক মন্ডলী অধীর আগ্রহ অপেক্ষা করছেন, তার সমাধি হয়তো চলে আসবেন, ফোন করেছিলেন খুব শীঘ্রই চলে আসবেন। আর দর্শক মন্ডলীকে অনুরোধ করবো, আপনারা যারা ফোন মানে ফোন করছেন বা ফোন করবেন সরাসরি উত্তর নিতে, তারা ফোন করবেন 2343-02-41, আমরা ফোন রিসিভ করবো এবং আমাদের কবিরা তার উত্তর দেবেন। এরপর আমি যাবো অতিথি ঘটকের কাছে, অতিথি ঘটককে বলবো আপনি একটা সঞ্চিত পাঠ শোনা। আমি এখনকার পরিস্থিতি নিয়েই লিখেছি, এখন যেরকম চলছে সবকিছু। অমেরুদণ্ডী, আমি দান্তে জানি না, বৃষত না, চেতন ভগত না, আমার দুটো বাড়ি পড়ে জগাদাকে জানি, আমি এখন জগাদার বাড়িতে, ওদের আজ ভাতের হাঁড়ি চড়িনি, আমি চাকরির পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার জন্য টিউশনই করি, গাল ভরা নাম শিক্ষিত বেকার, যদিও খুব উচ্চ শিক্ষা লাভ করিনি, যে লোকটার সঙ্গে জগাদা বেড়ে ভাগাভাগি করে খেত সেই লোকটা এসেছে, সবাই জানে, তবুও কেউ কিচ্ছু বলতে পারল না, লোকটা ভোগ দূরস্থ জামা কাপড় পরে এসে চোখের জল ফেলছে। আমার খুব ইচ্ছে করছে চেঁচিয়ে বলি বেরিয়ে যাও শয়তান, পারি না, হঠাৎ দেখি চারিদিকে যেন গ্রহণের অন্ধকার, আর আমরা সবাই চলৎশক্তিহীন অমেরুদণ্ডী, ওই কেতাগ্রস্ত জামাটা বুক ঘষ্টে ঘষ্টে হাঁটছি, জগাদা বোধহয় একরকম বেঁচে গেছে। ধন্যবাদ, খুব ভালো লাগলো, আশা করি পাঠক মন্ডলী নিশ্চয়ই ভালো হয়ে গেছে। আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন, কারণ আমাদের সময়টা খুব শর্ট, তার মধ্যে টাইমটা মানে যেহেতু সময় শর্ট, তার মধ্যে আপনারা যারা প্রশ্ন করবেন আগে ভাগেই করুন, তাতে সুবিধা হবে। এরপর আমি সুমিত ঘোষের কাছে আসবো, তবে সুমিত ঘোষকে অনুরোধ করবো
একটা পাঠ করে শোনাতে, কারণ দর্শকদের একটা চাহিদা থাকে কবিতা পাঠের উপর। অবশ্যই আমার কবিতা খুব ছোট কবিতা, যাই হোক। প্রণাম মন্ত্র, আরো একটা দিন বয়ে যাচ্ছে বিষমবায়ুর বিপরীতে দাঁড়িয়ে সমতা ফিরে পাওয়ার লড়াইয়ে। কখনো বা গ্যালেরিও আবিষ্কৃত যন্ত্রটায় চোখ রেখে নিজেই নিজের ইন্টারভিউ নেওয়া, আবার কখনো প্যাকআপ বলে একটা অর্থ হাসি। জানি না পরের দিনের প্রণাম মন্ত্রটা কি হবে। উনি যেহেতু পাঠ করছিলেন ফোনটা ধরতে পারেননি, আবার করবেন আমরা নিশ্চয়ই বলবো। যখন আমাদের কবিরা পাঠ করছেন সেই সময়টা আমরা অনুরোধ করবো আপনারা মানে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আমরা ফোন ধরব। আমি সমাধি এসে গেছেন বোধ হয়, আমি অনুরোধ করবো আপনি চলে আসুন। সমাধি এসছেন, চলে আসুন। আমি অনুরোধ করবো দর্শক মন্ডলীকে আপনারা যারা ফোন করছেন তারা ফোন করুন। এক্ষুনি কেউ করেছিলেন আমরা ধরতে পারিনি, আমাদের পাঠ চলছিল, কবিতা পাঠ চলাকালীন সত্যি অসুবিধা হয়। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলছি কলবা রুবি হসপিটালের ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, সবাইকে ভালো লাগছে, অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে, সবাই তো খুব হলো, আগের অনুষ্ঠানও ভালো লেগেছে। যাই হোক, আমার প্রশ্ন হলো বর্তমানে বাংলা সাহিত্যের সাথে সাধারণ পাঠকের পাঠকের পরিচয় করিয়ে দিই, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সোমা বিশ্বাস, কবি সোমা বিশ্বাস। উনি ওনার আসতে একটু দেরি হয়েছে, অনেক দূর থেকে আসছেন, রাস্তার জ্যামের জন্য অনেকটাই দূর হয়েছে, দেরি হয়েছে। তা আমি তোমাদেরকে অনুরোধ করবো আপনি একটা পাঠ করুন, মানে সবাই সবার পাঠটা হয়ে গেছে, আপনার কবিতা পাঠ করুন। আমাদের দর্শক মন্ডলীর যে আগ্রহটা রয়েছে আপনাদের কবিতা শোনার, তার থেকে যাতে বঞ্চিত না হয় সেই জন্য আপনাকে পাঠটা করুন, তারপর আমরা প্রশ্নগুলো লিখছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একটু জোরে বলবেন। হ্যাঁ নমস্কার, আমি সোমা বিশ্বাস, আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি, যার নাম সর্বেশ্বরী। থাকতো যদি সিঁড়ি আমি স্বর্গে দিতাম পাই, সর্বদার বন্ধু, কারণ মানুষ চারিদিকে সন্ত্রাস, মানুষ করে মানুষের সর্বনাশ, হিংসায় ভরে গেছে সর্বদিক, খুন করে হয়েছে অমানবিক, সত্তা হয়েছে পাশবিক, অত্যাচারও করে মানুষ, ভালো হয়ে গেছে শেষ, তাই যেতে মানা সর্বদেশ। দরজা খুলবে সেদিন ভালোর মূল্য বুঝবে যেদিন, স্বর্গের সিঁড়ি দেখতে পাবে সকলে সর্বরাজ্যে যাবে, তাই হিংসা করে দূর, মিথ্যা অহংকার করো চুর, মানুষের করো ভালো, জ্বলবে সর্বশ্রীর আলো। ধন্যবাদ। উনি যদিও ভদ্রভাবে এসছেন, অনেক টেন্স দেখাচ্ছে, যাই হোক, মানে তার মধ্যে উনি পাঠ করলেন দর্শকদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। তা এক্ষুনি রূপালী যে একটা প্রশ্ন করেছিলেন, তা সেই প্রশ্নটা মানে মূলত আজকের দিনে আগ্রহ কমে যাচ্ছে পাঠকের পড়ার, এটাই এটাই মূলত ব্যাপার। উনি সেই সেই ধরনেরই মানে বললেন, তা আগ্রহ কমার কারণটা কি, এটা একটা ব্যাপার ছিল, এবং কীভাবে আগ্রহ বাড়ানো যায়। তা এই এই প্রশ্নটা এসছে আমাদের আজকের মানে কবিমণ্ডলীর কাছে, আপনারা এর উত্তর নিশ্চয়ই দেবেন। আমি তার আগেও আরেকবার পরিচয় করিয়ে দেবো, কারণ মানে আমরা তো অ্যাজ এ কবি হিসেবে পরিচয় করিয়েছি, কিন্তু আপনারা হয়তো জানেন না এনারা প্রত্যেকেই একটা করে পত্রিকা এবং সাহিত্য সংগঠন পরিচালনা করেন, সমাধি করেন
সাহিত্যের দিশা বলে একটা পত্রিকা, তাই তো? মাফ করবেন, আলোক দিশা। আর অর্ণববাবু করেন আমার কবিতারা বলে একটা সাহিত্য সংগঠন আছে, ওটা পরিচালনা করেন। আর ইনি করেন আরোহী বলে একটা পত্রিকা, মানে যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছেন। এনাদের আর একটা পরিচিতি আছে, সেটাও দিলাম। আপনারা যারা লেখালেখি করেন এনাদের সাথে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আপনাদের কায়দাটা প্রকাশ করার সুযোগ করে দেবে। এবার আমি আপনাদের প্রশ্নের ব্যাপারটা আসছি, আমি অন্নদাকে বলবো, আপনি যদি কিছু বলেন আলোকপাত করেন, যেটা রূপালী প্রশ্ন করেছিলেন। রূপালী প্রশ্ন প্রথমেই বলি, আমি কিন্তু বিশ্বাস করি না যে পাঠক সমাজের পাঠক কমে যাচ্ছে। এই আমাদের যে কবিতা আমরা লিখি বা অন্যান্য লেখে, যদি লক্ষ্য করা যায় ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, এখন সবচেয়ে বড় প্রচার মাধ্যম হচ্ছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ। আজকের দিনে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি কিন্তু মানে কবিতা বা গল্প, যে কোনো লেখা আমরা যে সাহিত্য চর্চাগুলো করি, এগুলো প্রচুর পরিমাণে পোস্ট হচ্ছে, প্রচুর কবিতা বা গল্পের জন্য প্রচুর গ্রুপ আছে, সেখানে বহু পাঠকও রয়েছেন। শুধু লেখক আছেন বা কবি আছেন এমন নয়, কিছু পাঠক আছেন যার দৌলতে আমরা আজকের ডেটে অনেক জায়গায় পরিচিতি লাভ করেছি, অবশ্যই সেটা পাঠকের জন্য। তাই একান্তভাবে বিশ্বাস করি না যে পাঠকের সংখ্যা কমেছে। হ্যাঁ, কিছু জায়গা হয়তো কমেছে, বলা যেতে পারে পাঠক বই কিনতে হয়তো ততটা আগ্রহী হয়নি সাবলীলভাবে, কারণ এখনকার দিনে ফেসবুকে সমস্ত গল্প পোস্ট হয়ে যাচ্ছে, ইবুক বিভিন্নভাবে ইবুক পেয়ে যাচ্ছে, ইউটিউবের মাধ্যমে গল্প শুনতে পাচ্ছে। সানডে সাসপেন্স বলে যেমন একটা গল্পের চ্যানেল আছে, সেখানেও অনেক গল্প শুনে নিচ্ছে। তো হয়তো কোনো না কোনোভাবে পাঠক কিন্তু তার রস মিটিয়ে নিচ্ছে, যেটা দরকার সাহিত্যের রস, সেই সাহিত্য রসটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো বললেন, আশা করি রূপালীদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে। তবে এটাও ঠিক, মানে বই কেনার আগ্রহ কমেছে এটা বলা যেতেই পারে, কিন্তু পাঠ করার আগ্রহ যে কমেছে এটা তো আমরা বলতে পারবো না, কারণ ফেসবুকের মাধ্যমে প্রচুর লোক পড়ছে, আমাদের ইন্টারনেটে প্রচুর লোক পড়ছে, ইন্টারনেটে প্রচুর প্রচুর বই, মানে প্রচুর পাঠক পড়াশোনা করে, কাজে এই জায়গাটা বলতে পারবো না। আর সাহিত্যের তো একটা মোটিভেটেড হচ্ছে, আজকে সাহিত্য না পড়লেও আজকে যত সিরিয়াল দেখছেন, যত নাটক, যত সিনেমা, সবই তো সাহিত্যিক অঙ্গ, আর কেউ না কেউ তো লিখেছেন, সেগুলি ছবির আকারে দেখছেন, হয়তো পাঠ না করলেও দেখছেন। সাহিত্যের প্রতি আগ্রহ কিন্তু মানুষের কমেনি, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যদিও এই বিষয়ে অনেক বিতর্ক থাকবে, তবুও বিতর্ক চলতে থাক, আরও প্রশ্ন আসতে থাকুক, আমরাও তার উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছি। আমি এখন একটা মানে আমাদের অনেক প্রশ্ন আসে, অনেক অনেক প্রশ্ন পড়ে, সেগুলো থেকে আমরা জিস্ট করে কিছু সংক্ষেপে করে রাখি। এখন সেই প্রশ্নগুলোও আমরা আপনাদের উত্তর দিতে হবে, মানে বিশেষ করে কবি মন্ডলীকে, কারণ ওই সমস্ত প্রশ্নই কবিদের উদ্দেশ্যেই ওনারা পাঠক মানে পাঠক মন্ডলী আমাদের পাঠিয়েছেন, সেগুলোকেই আমাদের আপনাদের কাছে তুলে ধরা। তা আমাদের যেমনি ইদানিং একটা মানে খুব মানে আওয়াজ উঠছে, মানে ফেসবুক কবি বা ফেসবুকের কবি, মানে এটা মানে যেমন যারা ভালো গান গান না বা শখে গান গান, মানে বাচ্চু নেই গান না, তাই বাচ্চু সিঙ্গার বলে, ঠিক আজকেও কবিদের বলছেন যে ফেসবুক কবি, মানে তারা শুধু ফেসবুকে লেখেন, মানে তাদের আর কোনো অস্তিত্ব নেই বা কোনো এ নেই, এরকম অনেক আমাদের মধ্যে ধারণা আছে। যদিও মানে আমরা একটা পত্রিকা চালে আমাদের কাছে অনেক কবি লেখা দেন, অনেকে ফেসবুকে থাকেন, অনেকে ফেসবুকের বাইরেও থাকেন, মানে এটা আমি মানে অপরে সেটা করতে পারি, যারা ফেসবুকের বাইরে আছেন, যারা মানে কলম উঠিয়ে বলেন যে আমরা ফেসবুক কবি নয়, তাদের লেখাও যে ফেসবুক কবিদের থেকে অনেক বেশি ভালো এটা কখনোই নয়, তাদের লেখা এবং যারা ফেসবুকে লিখছে মানে যদি ভেরিফাই করা যায়, কেউ কারোর থেকে কম না, কেউ কারোর থেকে বেশি না, এটা গতানুগতিক। তবু আমি যেহেতু প্রশ্ন উঠেছে ফেসবুকের কবি, এই বিষয়ে আমি সমাজকে বলতে বলবো, যদি কিছু আলোকপাত করে, মানে যারা ফেসবুকে লেখে তারা ফেসবুক কবি, আর বাকিরা কবি, আর এরা কবি নয়, ব্যাপারটা এরকম জায়গায় আসছে। আমি আমি এটি সমর্থন করি না, ফেসবুক কবি বলে আমি মনে করি না যে কারোর মেধা সবার মধ্যে আছে, এবং মেধা প্রচার করার মাধ্যম এখন যদি ফেসবুক হয়ে থাকে তাহলে সেটা সর্বোত্তম একটি মাধ্যম, এবং ফেসবুকে কবিতা লেখা বলে একদম সে ফেসবুক কবি এবং ফেসবুকে লিখি না বলে সে একজন কবি এটা হতে পারে না। আমি আমি আগে বুঝতে চেষ্টা করবো যে লেখার মান কতটা, কবি লেখার মানের ওপর তার কবিত্বের, একজন একটা কবিতা লিখেও কবি হয়ে যায়, আবার কেউ অনেক গ্রন্থ আকারে লেখা প্রকাশ করছেন কিন্তু তিনি কবি হতে পারেন না, তার কারণ হচ্ছে লেখার মান খুব খারাপ।
এটাই স্বাভাবিক। এবং পাঠক যদি দেখবেন যে পাঠকের কাছে যদি ভালো লাগে কবিতা, তবেই না সেই কবিতা কবিতা বলে গ্রাহ্য হবে, পাঠকের লেখা পাঠকের হৃদয় যেন স্পর্শ করতে পারে সেই কবিতা। নিশ্চয়ই, তার জন্য যদি ফেসবুককে অ্যাকসেপ্ট করতে হয় আমি ফেসবুককে অ্যাকসেপ্ট করব। নিশ্চয়ই, ধন্যবাদ। যারা ফোন করতে ইচ্ছুক, যারা ফোন করতে চাইছেন, তারা করবেন 2343-00241। আমাদের অনলাইনে চলছে, আমাদের অনুষ্ঠান চলছে, যারা ফোন করতে চান তারা ফোন করুন। আমাদের কবিরা আছেন, নিশ্চয়ই তাদের তার যথাযথ উত্তর দেবেন। তা সমাজের কথা উঠতেও একটা ব্যাপার বেরিয়ে এলো, মানে ঠিক সব মানে সব লেখাই কবিতা নয় বা কবি নয়, এরকম একটা ব্যাপার। এটা কিন্তু প্রচুর লোক আমাদের এখানে আমাদের মেল করেছেন, আমাদের ফোন করে জানিয়েছেন, আমাদের ইনবক্সে জানিয়েছেন। তা আমি এই প্রসঙ্গটা আমরা এটাকে সামারি করেছি, এর থেকে যেটা উঠে এসছে যে আমরা মনে করছি এই প্রশ্নটা আজকে মানে ভীষণভাবে উঠে এসছে, সব কবি কবিতা না, মানে সব কবি কবি না, মানে যারা কবিতা লেখেন তাদের মধ্যে সবই কবি কবি না, কিছু কিছু লোক কবি। তাই মানে এটাও একটা খুব বিতর্কিত জায়গা এবং বিতর্কিত প্রশ্ন। তা এই বিষয়ে আমি সব কবির কাছেই এই উত্তরটা চাইব। আমি ডান দিক থেকে শুরু করছি, প্রথম মানে আপনি আপনি বলুন। আসলে কবিতা এবং কবির মধ্যে মনের ভাব প্রকাশ করা, তো কবিতা মানে মনের ভাব প্রকাশ করা। এবার সেই ভাবটা কতখানি হৃদয়গ্রাহী হলো সেটা হচ্ছে মূল ব্যাপার, যে পাঠকের কাছে আমি কিভাবে উপস্থাপিত করলাম এবং সেটা কতটা হৃদয়গ্রাহী হলো। পাঠক যদি সেখানে নিজেকে নিজের মানে ওটার সঙ্গে রিলেট করতে পারে নিজেকে, তবেই সেটা কবিতা হয়ে উঠবে, না হলে কিন্তু সেটা কবিতা নয়। এবং সেখানে বড় বড় দামি দামি ভারী ভারী কথা দিলে সেটা কবিতা এবং তাছাড়া কবিতা নয়, এটা কিন্তু নয়। ভালোই বলেছেন না, কিন্তু সেটা হলো সব কবিতাই কবিতা নয়, এটা মেনে নিলাম। কিন্তু যারা কবিতা লেখেন, যারা সবাই কবিতা লেখেন এবং তারা সবাই কবি নন, মানে এই যে প্রসঙ্গটা ওঠে, মানে যে কবিতা লেখেন তারা কবি নন, এটা একটা বিতর্কিত প্রশ্ন। তা আমার আমার যেটা মনে হয়, আমি খুব সাধারণ যুক্তিতে বুঝি, যারা ধরুন ভিক্ষা ভিক্ষা করেন, আমি একটু এইভাবেই বলছি, যারা ভিক্ষা চান, কেউ গান গেয়েছেন, কেউ মানে অঙ্গি ভঙ্গি করেছেন, কেউ থালা নিয়েছেন, কেউ ব্যান্ডেজ বেঁধেছেন, তা যারা ভিক্ষা নেন তারা তো এক কথায় ভিখারি, আমরা তাদেরকে এক কথায় ভিখারি বলতে পারি। তাহলে যারা লিখছেন কবিতা, সে কবিতা যাই হোক তাহলে সে কবি নন, মানে 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 এটা তো একটা বিতর্ক। এই বিতর্কে আমি সবার কাছে শুনবো, মানে আপনাদের কি অভিমত, মানে এই ধরনের বিতর্ক প্রচুর এসছে, প্রচুর আমাদের কাছে প্রশ্ন এসছে, তার উত্তর আমরাও আমাদের আমরা যেভাবে দিচ্ছি এবং সেই সঙ্গে আমরা যেহেতু আপনাদের পেয়েছি, আপনারাও দর্শকের কাছে আপনাদের উপস্থাপন করুন যাতে পরিষ্কার হয়। আমি অন্যদাকে বলবো বিষয়ে একটু যদি ক্লারিটি করেন। এটা ঠিক কথা যে যেটা যা প্রশ্নটা উঠছে যে সব কবিতা সব কবি কবি নয়, আমি একটা কিছু লিখে দিলাম, লেখা কতগুলো জিনিস হয়, তো একটা যখন ছন্দে লেখা হয় বা গদ্য ছন্দে লেখা হয় মুক্ত ছন্দে লেখা হয়, লেখার মধ্যে একটা মাত্রা বা একটা রস থাকে। এমন অনেকে লেখে দেখবেন, আমরা লক্ষ্য করি কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা হচ্ছে কবিতা, ঠিক আছে, হ্যাশ বা একটা কমা বা গ্রেটার দ্যান বা পার্সেন্টেজ, তো যদি বলি এটাকে কবিতা, আমার কাছে কবিতা হচ্ছে এমন একটা জিনিস যে একজনের ভাব প্রকাশ, আমার মনের মধ্যে এই মুহূর্তে যা রয়েছে সেটা আমি প্রকাশ করছি, সেটা এমন একটা ছন্দে থাকবে বা এমন একটা সৃষ্টিতে থাকবে যেটা সাধারণ যে কেউ একটা যদি ক্লাস ওয়ানের বাচ্চাও পড়ে সে যেন বুঝতে পারে, যেটা আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা লেখার মাধ্যমে আমাদের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমি এটা বলছি না যে তাদের মতন আর কেউ লিখবেন না বা কিছু লিখবেন না, ঠিক আছে, তারা তাদের জায়গায় তো তারা এক সৃষ্টি করে গেছে যে সৃষ্টির কোনো বিকল্প হতে পারে না, কিন্তু ইদানিং আমরা যারা লিখছি আমাদের লেখার অনেকের লেখার মাঝে, আমি কাউকেই ছোট করছি না, অনেকের লেখার মাঝেই যেমন অনেক ভালো ভালো লেখা পায়, যেটা দিদি বললেন অজিত দিদি বললেন একটু আগে যে একটা ভারী ভারী শব্দ লিখে দিলাম, যে লেখাটা আমাকে খুঁজে ডিকশনারি পাতার পর পাতা উল্টে দেখতে হবে যে মানেটা কি, তো সেই লেখাটার সেই যে কবিতা নয় আমি মনে করি ব্যক্তিগতভাবে, তো ঠিকই সেটা কবিতা নয় বা সেই কবি কবি নন। তাহলে ঠিকই আছে, মানে আপনাদের যে অপিনিয়ন, তার মানে সব কবি কবিতা না, মানে সব কবি কবি নয় আর সব কবিতাই কবিতা হয় না, হয় না, এই বিষয়ে আপনাদের কোনো দ্বিমত আছে কি, মানে সুমিত বাবুকে বলবো এবং সমাধিকে বলবো, যদি থাকে বলুন। আমি একটাই কথা বলছি বলতে চাই, একটা কবি অজস্র কবিতা লিখতে পারে কিন্তু একটা কবিতাই একটা কবিকে সৃষ্টি করতে পারে, সেটা কবির মানে ব্যক্তিগত ব্যাপার, সে
ডট চিহ্ন ডট 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 বসাতে পারে, কিংবা কোনো লেখার শেষে দাড়ি নাও বসাতে পারে, দরকার নেই। গভীর ভাবনা থেকে কবিতাটা বেরিয়েছে সেটা পাঠককুল বুঝবে। আর পাঠককুলকে বোঝানো সবটা কবির দায়িত্ব নয়, কবির দায়িত্ব কিছুটা থাকে কিন্তু কবির লেখাটার উপর গভীরতাটাই আমার মনে হয় এটা কবিত্বের পরিচয়। ভাষা কিন্তু সোজা, কারণ ভাষা অত শক্ত ভাষা দুর্বোধ্য ভাষার দরকার নেই, কিন্তু কোন কোন জায়গায় ডট 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 চিহ্ন দিতেই পারে। এটা গভীর একটা কবির একটা গভীর ভাবনা থেকে আসতে পারে, সেই ভাবনাটা শুধু কবিই বোঝে, আর কিছু পাঠককুল সেটা নিতে পারে। সেটা কত দাঁড়াবে সেটা পাঠককুল আমার মনে হয় বোঝাটাই ভালো। আজকে একটা ভালো বারবারই উঠছে যে অনেকেই মানে এই ধরনের প্রশ্ন করেন, আজকে বোধহয় বাংলা সাহিত্যের দুর্দিন এসছে, আবার কেউ বলেন না বাংলা সাহিত্যের সুদিন। এখন এটাও একটা বিতর্ক রয়েছে, সত্যি কি বাংলা সাহিত্যের আজকে দুর্দিন? এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে মানে সমাজকে অনুরোধ করবো, আপনার শুনছি আমি আধুনিক যুগ বাংলা সাহিত্যে আধুনিক গদ্য কবিতা, যেটা বাংলা সাহিত্যে গদ্য কবিতাতে বিভিন্ন কিরকম ধরনের এখন হচ্ছে, এক ভাষা থেকে আর এক ভাষায় চলে যাচ্ছে একটা ভাবনা, নতুন ধরনের ভাবনা কিছু গদ্য সাহিত্যে লেখা, এই সমস্ত যে হচ্ছে, তো যাই দেখবো যাই পড়বো আমরা তাই শিখবো। তো আমার মনে হয় না যে বাংলা সাহিত্যে দুর্দিন এসছে, বাংলা সাহিত্যে সুদিন। অনেক অনেক সাহিত্যিক কবি সাহিত্যিক আছেন যারা নতুন কিছু শিখছে, নতুন নতুন আবিষ্কার করছেন, আমাদের শুধু ভালো লেখক ভালো কবিকে খুঁজে নিতে হবে। ঠিক আছে, ভালো লাগলো আপনার কথায়। তবে মানে সবার তো একটা মানে কবিতা শোনার আগ্রহ থাকে, এর আগের জন্য দেখেছি, তাই প্রত্যেকেই বলবো একটা একটা করে মানে পাঠ করবেন, একদিক থেকে শুরু করো, অনেক দিন শুরু করবো। কৃষ্ণ গহ্বর, খুব মন খারাপ আজ, আকাশ মেঘলা বেশ, তবুও মন খারাপে বৃষ্টি ঝরালো না, ঝরেছে চাপ চাপ রক্ত, মাস বছর বয়স সংখ্যা মাত্র, আর বুনতি কবে পার চুকেছে, শিক্ষার আর দৌড় কত, তাজা ফুলগুলো সাদা ছোপ ধরা চাদরে ঢাকা, আমরা এগোচ্ছি সামনে নিরেট অন্ধকার, আমরা অতি দ্রুত এগোচ্ছি, কৃষ্ণ গহ্বরটা বোধহয় মাটিতে নেমে এসেছে, যা পাচ্ছে তাই গিলে ফেলছে। ইতিহাস কাকে বলে শুনেছ? শুনেছ একটা অদ্ভুত ঘরের স্বপ্ন ওই লোকটায় দেখেছিল, একরাশ কল্পে নিজেকে বাদশাহ আকবর না হোক তবুও একটা সাধারণ মানুষ, কাক ভেজা সকালে কুয়াশায় ভরা শহর, কত স্বপ্ন মুছে যায় আবার নতুন নতুন, কি জানি ইতিহাস কাকে বলে। আমি আবার আমাদের সমাধিকেই বলবো একটা কবিতা পাঠ করতে মানে আবৃত্তি করতে, কারণ অনেক মানে আগ্রহ করে বসে থাকেন। এর আগের দিনও মানে প্রচুর ফোন এসেছে এবং আমাদের অনুষ্ঠানের আগেও প্রচুর ফোন এসেছে যে কবিরা গেলে আমরা কিন্তু তাদের কিছু কবিতা শুনতে চাই, তাদের মুখে মানে লেখা তো সবাই পড়েন কিন্তু তাদের মুখে শুনবে, এটা কিন্তু তাদের মধ্যে একটা বাড়তি আগ্রহ, তা সেগুলো তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি অনুরোধ করছি সমাধিকে, এবং অন্নদাও পড়বেন, একটু সবাই পড়বেন, আমি অনুরোধ করছি সমাধিকে এখন থাকবো। পাগল প্রেমী, জন্ম ও মৃত্যু দুই পাগল প্রেমী, জন্ম অভিজাত বাড়ির পুত্র, মৃত্যু দরিদ্র পিতা রাবণিনী কন্যা, জন্ম যেখানেই যায় সেখানেই সমৃদ্ধি, মৃত্যু এমনই অভাবিনী শুধু ধ্বংস, জন্মের সাথে সাথে মাতৃহারা সে, তার উপর সে মাঙ্গলিক তাই তাদের বিয়েতে বাধা, বিয়ে দিতে অস্বীকৃত বাবা মা পুরুষ ও প্রকৃতি, কিন্তু জন্ম মৃত্যু যে পাগল প্রেমী, এদিকে মৃত্যুকে ছেড়ে জন্ম থাকতে পারবে না, জন্ম মৃত্যুকে জীবন সঙ্গিনী করবে সিদ্ধান্ত নিল,
বাড়ি থেকে পালিয়ে যেতে চাইলে বাবা মার ক্ষোভ, জন্মকে পাঠিয়ে দিল পৃথিবীতে, জন্ম বড় হলো, নাম হলো জীবন। এদিকে জন্মের শোকে শোকে মৃত্যু পাগলি দিশাহারা, জীবন কিন্তু ভোলেনি মৃত্যুকে, তবুও তার সাথে বিয়ে হলো হিংসার। হিংসা আবার জীবনকে ভালোবাসে না, সে স্বামীকে পেতে চায় লোককে, তাই পথের কাঁটাকে দূর করতে জীবনকে খুন করতে উদ্যত। সেই রাস্তায় জন্মকে খুঁজতে খুঁজতে মৃত্যু এসে দাঁড়ালো, মৃত্যুকে দেখে জীবন কাঁদতে শুরু করল। শেষ চোখে জল ফেলে জড়িয়ে ধরল মৃত্যুকে, মৃত্যু চিরদিনের জন্য জীবনকে উঠে জায়গা করে দিল, কেউ আটকে রাখতে পারল না তাকে। পুরুষ প্রকৃতি হিংসা কেউ না, কারণ জন্ম মৃত্যু যে পাগল তেমনি। বাহ, সোমালিকে এবার আমি অন্নদাকে বলবো একটা পাঠ করার জন্য। কিছু কথা, বেশ কিছু কথা এখনো বলা বাকি, জমে থাকা কথা গুমট অন্ধকার, দুজনে দুজনের দিকে চেয়ে থাকি, অস্তমিত আকাশে আলো আঁধার, নির্বাক দুজনে একাকি দাঁড়িয়ে, শেষ খেয়া বৈতরণী পাড়াবার, শেষ যেদিন গেছিল হাত ছাড়িয়ে, লজ্জা মাখা ছিল চোখ কুহকিনী, আজ যদি দেয় দেখা হাতখানা বাড়িয়ে, ধরব কি ধরব না এখনো ভাবিনি, যদিও তারই জন্য আছি অনন্ত অপেক্ষায়, এতদিন পরে তাকে সত্যি কি চিনি, সময়ের বৈতরণী ধীরে বয়ে যায়। আমরা পাঠ শুনলাম। আমরা গীতিকা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করছি, যারা টিভি স্ক্রিনের ওপারে আছেন তাদের প্রত্যেককেই বলছি, যারা লেখালেখি করেন, আপনারা যদি মনে করেন আপনারা আমাদের এই অনুষ্ঠানের অংশীদার হবেন বা ভাগিদার হবেন, আপনারা আমাদের জানাতে পারেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে এখানে এসে বসতে পারেন, আপনাদের সঙ্গে মত বিনিময় করব। আমরা এখন যেহেতু প্রত্যেকেই সম্পাদক, মানে সম্পাদক সম্পাদনা করছেন, আমি প্রত্যেকের কাছে একটা প্রশ্ন, কমন প্রশ্ন এটা এসছে, এটা এসছে বিভিন্ন জন প্রশ্ন করেছেন, যে আপনারা যখন মানে কবিরা যখন বা কবি সাহিত্যিকরা যখন সম্পাদক হয়, যারা সম্পাদনা করেন, তখন কিন্তু একটা জিনিস দেখা যায় যে সাধারণ রাইটাররা যারা লেখা দেন তাদের লেখা ভীষণভাবে এডিট করেন, এই যে এডিটটা করেন, কিন্তু আপনারা যখন কোনো জায়গায় লেখা দেন সেটা যখন এডিট হয় তাতে যতটা আপনাদের গা চিড়িবিড়ি করে বা ঝালা করে, কিন্তু যখন কাটছেন বা এডিট করছেন তখন আপনাদের কি মানসিকতা হয়, এটা কিন্তু সবার প্রশ্ন, আপনাদের কিন্তু উত্তর দিতে হবে। আপনি অন্নদাকে দিয়ে শুরু করছি। না, আমি কিন্তু ভুল করা, আমি কিন্তু এডিট করি না, এডিট করি না এই জন্যই যে আমি মনে করি যিনি লিখেছেন, কবি বা লেখক যিনি লিখেছেন, এটা একমাত্র তার নিজস্ব রাইট, তাকে তার অনুমতি ছাড়া এডিট করা মানে ধৃষ্টতা, তাই সেটা এডিট করা কখনোই উচিত না, এটাই আমার বক্তব্য। ঠিক আছে, সমাজের বক্তব্য কি আছে? যখন আমার লেখা এডিট করা হয় তখন সত্যি একটু খারাপ লাগে, কিন্তু এরকম কেউ করেনি, দুই একবার দুই একজন করেছিলেন, আমি তাদের নাম যদি বোঝে না তাদের সম্মান করি, এবং আমিও কারোর লেখা এডিট করি না। আমি মনে করি একজন কবির নিজস্বতা থাকা উচিত লেখাতে, এবং সেই কবিকে যদি তিনি খুব ভুল করেন, সামান্য ভুল যদি করে থাকেন, আমি অবশ্যই তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে করি যে আমি এর সংশোধন করি, যে আপনাদের লেখাটাকে এখানে আমরা যদি এডিটার না করি আমরা হয়তো লেখাটা প্রকাশ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করি। আমি সুইবাবুকে বলবো, উনিও তো একটা পত্রিকা চালান এবং মানে আমাদের অদিতি দিয়ে পত্রিকা চালান, তা এই এই যে এই প্রশ্নটা এটা কিন্তু বহু লোক করেন এবং বারবার আমাদের কাছে অনেক অনেক অভিযোগও আছে অনেক পত্রিকার নামে, যাই হোক সেটা আমরা এখানে বলতে চাই না আর বলাটাও শোভনীয় নয়, এই এই ক্ষেত্রে আপনাদের কি অভিমত? কিছু কিছু সময় মানে এটা বলতে গেলে পত্রিকার স্বার্থে এডিটের প্রয়োজন হয়, তবে অবশ্যই যার লেখা তার অনুমতি নেই, কারণ সেটা তার একটা ছেলে বা মেয়ের মতো, সে যদি মতামত দেয়, তিনি যদি মতামত দেন এবং তিনি যদি মানে পারমিশন দেন করবার, তবে তাকে জিজ্ঞাসা করে নিয়ে তার মতামত নিয়ে আমি বলছি আমাকে এডিট করবেন না, সেক্ষেত্রে আমার লেখাটা ছাপবেন না, ছাপবেন না,
আমি মানে দর্শক মন্ডলীর হয়ে বলছি, মানে দর্শক না আমি মানে যারা লেখেন তাদের হয়ে বলছি, ধরুন আমি একটা লেখা দিলাম আপনাদের পত্রিকায়, তা আপনাদের মনে হচ্ছে যে এই জায়গাগুলো এডিট করতে হবে, এবার আমি বলছি না আপনার আমার আমার এটা পছন্দ হচ্ছে না আপনারা এডিট করবেন না, সেক্ষেত্রে কি আমার লেখা ছাপবেন আপনার কেন ছাপবেন না? আমি ভাবে ছাপবো না, কারণ এটা পত্রিকা চাইছি গুণগত মান যদি পত্রিকায় আমাকে রাখতে হয় তাহলে আমি ওখানে করবো। তাহলে মানে আজকের এতে এই এটাই মানে বোঝা গেল যে পত্রিকাগুলো শুধু গুণগত মানের জন্যই মানে এডিট করতে বাধ্য হন, ইচ্ছাকৃত কেউ করেন না, তাই কাউকে কোনো দোষ দোষারোপ করে কোনো লাভ নেই। যাই হোক মানে আজকের মতো আমাদের সময় হয়ে গেল, আমাদের অনুষ্ঠান এখন শেষের পথে, যদি কোনো দর্শক মন্ডলী মানে ফোন করতে চান এখনই করুন, মানে আমরা এখনই ক্লোজ করবো, আস্তে আস্তে আমাদের সময় এগিয়ে আসছে, আজকের মতো আমাদের উঠতে হবে, আমাদের টাইম প্রায় হয়ে গেছে। তবু যেতে যেতে মানে দু একটা কথা না বললেই নয়, জ্যোতিকা সাহিত্য পত্রিকার মানে নিজস্ব একটা প্রকাশনী বিভাগ খুলতে বাধ্য হয়েছে, মানে যারা পিছিয়ে পড়া যারা করতে পারছেন না, মানে যাদের কোনো সহযোগিতা পাচ্ছেন না তাদের জন্য এই পত্রিকা একটা প্রকাশনী সেল খুলেছেন, শুধু যারা নিজেরা ছাপতে পারবে না যাদের নিজেদের কোনো যোগাযোগের ব্যবস্থা নেই তাদের জন্যই করা হয়। আপনার যদি মনে পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের বই প্রকাশ থেকে প্রচার এবং সেলস পর্যন্ত আমরা সহায়তা করব, এটা আমাদের মানে বন্ধুর প্রতি বন্ধুর উপহার বলে মেনে নেবেন। আমরা সাধারণভাবে এটা করছি, আমরা মানে গত বিগত দু বছর ধরেও এই কাজটা করছি, অনেকেই উপকৃত হয়েছেন, আর আগামী দিন আপনারা যারা লেখালেখির মধ্যে আছেন যদি চান আমরা নিশ্চয়ই হেল্প করবো। তবে এখানে আমি অন্নদাকে মানে বলবো, অন্নদা একটা বিশেষ একটা সংকলন করেছেন ওনার আমার কবিতা রাগ বলে, ওনার সংকলনটা যদি একটু দেখান এবং বলেন সম্বন্ধে দু এক কথা। এটা অচিন পাখি, এই সংকলনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রথম একটা আমার কবিতার আমাদের ফেসবুকের একটা গ্রুপ আছে যেখানে আমাদের প্রথম ইনিশিয়েটিভ ছিল একটা কবিতার প্রতিযোগিতা, যে প্রতিযোগিতাতে আমরা নগদ পুরস্কার আর্থিকভাবে নগদ পুরস্কৃত কবিতাকে কবিদেরকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দুজনকে সেই কবিদের সেরা কবিতা এবং যারা যারা পার্টিসিপেট করেছিলেন গত তিন মাসে তাদের কবিতা নিয়েই শুধুমাত্র এই কবিতাটা, আলাদা করে কোনো কিছু বাইরে থেকে কোনো কবিতা নিইনি। এবং আবার এই আমাদের প্রতিযোগিতা এখনও চলছে, ভবিষ্যতে আবার আগামী চার মাসে মানে জুলাই আগস্ট মাস নাগাদ আবার এরকম একটি পত্রিকা প্রকাশ পাবে একটি নতুন রূপে নতুনভাবে। ধন্যবাদ, আমরা সবাইকে নমস্কার করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো, তার আগে আমি ওনাকে আপনার পত্রিকাটা এবং আপনি আপনার পত্রিকাটা একটু ক্লোজআপে নেবেন, দর্শকমণ্ডলী একটু দেখবেন আপনাদের পত্রিকাগুলো একটু তুলে ধরুন। আপনাদের পত্রিকাগুলো একটু তুলে ধরুন, ওনারা দেখে নিন, মানে দর্শকমণ্ডলীর সবার কাছে তো জানা নেই কোন পত্রিকা কিরকম বা কোথা থেকে পাঠ হচ্ছে মানে প্রকাশ হচ্ছে। ধন্যবাদ। এই আর একটা জিনিস আমার বলা হয়নি যেটা, সেটা হচ্ছে এই পত্রিকাটি সম্পাদনা আমি করেছি কিন্তু এই পত্রিকাটির আমাদের সম্পাদনা করতে সর্বত্রভাবে সাহায্য করেছেন আমাদের সোমনাথ দা, আমার পাশেই বসে রয়েছেন, এবং এটি জ্যোতিকা সাহিত্য প্রকাশনী থেকেই প্রকাশ পেয়েছে। যারা এরকমভাবে ইচ্ছুক পত্রিকা প্রকাশ করতে তারা অনায়াসে সোমনাথ দার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার আজকের মতো, আবার আগামী দিন আগামী বৃহস্পতিবার ঠিক এই সময় এই 24 আওয়ার্স চ্যানেলে আবার আমরা বসবো, আরও অনেক কই বন্ধুরা আসবেন, তাদেরকে আপনারা সরাসরি ফোন করতে পারবেন। ধন্যবাদ, নমস্কার। এখন থেকে ইউটিউবেও আপনি পেতে পারেন 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স টিভি ইউটিউবে সাবস্ক্রাইব করুন, টাইপ করুন 24 আওয়ার্স টিভি, নিত্য নতুন আপডেট ও নোটিফিকেশনস পেতে বেল বাটনটি প্রেস করুন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে পারেন আপনার মোবাইলে। 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে হলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন 24 আওয়ার্স টিভির অ্যাপ। আপনার যে কোনো অনুষ্ঠান যে কোনো স্থান থেকে সরাসরি সম্প্রচার দেখতে বা পেতে হলে যোগাযোগ করুন 7980529332 নাম্বারে।